আফটারনুন এভরিওয়ান ফ্রেন্ডস, আফটারনুন এভরিওয়ান ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম, তো টাইমটা দেখিয়ে নিই তোমাদের কটা বাজে। টাইমটা সকাল 12:30 বাজে। দাদা ভাই এখন বাজারে গেল, তো আমি এখন রান্না করে যাব। তো কি সবজি আছে দেখি, তো সেটাই এখন কাটবো। আর তোমার দাদা ভাই বাজার থেকে মাছ আনবে। সবজিগুলো কেটে নিলাম, পালং শাক আর এদিকে কুস্তি। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দিয়ে দিয়েছি, দেখো ফুটছে। আর এদিকে আমি উস্তে আর আলুটা কেটে নিয়েছি, আর এদিকে শাকটা এখন কোচাতে হবে। পালং শাকটা কেটে নিই, তারপর আবার আসছি। দাদা ভাই বাজার থেকে চলে এসেছে, তাদের বাজার থেকে দেখো কি নিয়ে এসছে। দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসছে, পুরো ভাজা করে নিচ্ছি আমি। আর দেখো মাছের ডিম নিয়ে এসছি, মাছের ডিমগুলো ভেজে নিয়েছি, আর রসুন ফোড়ন দিয়ে পালং শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। শাকটা একটু হালকা ভাজা ভাজা করে হলুদ দিয়ে নিলাম। উত্তরে মাম খাবি, মাম খাবি? মাথা দিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো জিরে ফোড়ন দিয়ে নিলাম, এবার ভাজা করে ভাজছি। ঝোল দিয়ে দিলাম আর মাছ দিয়ে দিয়েছি, এখন একটু ফুটবে, তারপর নামিয়ে নেবো। যেদিকে রান্না বসিয়ে ছাদে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলে নেবো। দেখো ছাদ ভরে জামা কাপড় রয়েছে, খাওয়া করে থালা বাসন ধুয়ে নিয়ে আসলাম, এখন একটু রেস্ট করবো, তারপরে বিকালে আবার বাজারে যেতে হবে। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। ঘুম থেকে উঠে এখন বাজারে যাচ্ছি, দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো গাইস মার্কেট চলে আসলাম, মার্কেট থেকে জামা নেওয়া হয়ে গেল, তো এখন বাড়ি থেকে যাবো। তারপর মার্কেট থেকে চলে এলাম মায়ের দর্শন করতে। তো এটা হলো চাঁদপাড়া। তো দেখো মণ্ডপটা তোমাদের ঘুরে দেখাই। দিগন্ত সময়, তো এটা হলো দিগন্ত সংঘ প্যান্ডেল, পূজা প্যান্ডেল। তো মায়ের দর্শন, দেখো মা কালী যে আমাদের সবাইকে রক্ষা করে এবং ভালো রাখে। মায়ের পায়ের জবা হয়ে অগ্ন ফুটে ফুল, মায়ের পায়ের জবা হয়ে উপরের কারিকার্য গুলো দেখো খুব সুন্দর করেছে, সো নাইস বিউটিফুল। পাশের সিনারি গুলো দেখো একদম পরীর ডিজাইন।
দেখো মামা আসছে, মামা ভিতরের দিকে যাচ্ছে। তো এটা হলো আরেকটা প্যান্টেল। ভিতরের দিকে প্রবেশ করছি। তো দেখো দুজন এখানে ফটো তুলছে, পাল্টে চলে যাই। ভেতরে ঘন্টা দিয়ে সব বানিয়েছে। তো দেখো মা এখানে, জুম করে দেখাই তোমাদের, আমার মাম্মা এখানে বসে আছে ঠাকুরের সামনে। দেখো চারপাশটা খুব সুন্দরই করেছে, একটা গাছের ডালে পাখি বসে আছে। আরেকটা প্যান্ডেলে চলে আসলাম, এটা হলো কেদারনাথ বানিয়েছে। তো ভিতরের দিকে ঢুকি, এবার ভিতরটা তোমাদের দেখাই। দেখো মা বসে আছে, উপরে ডিজাইনিং করেছে। পাশে ডিজাইনিং করেছে। জুম করে একটু দেখলাম মায়ের মুখটা। চলে এলাম আরেকটা প্যান্ডেলে। তো প্যান্ডেলটা একটু জুম করে দেখালাম। তো মায়ের মন্দিরটা চারপাশ ঘুরে দেখালাম। তো দেখো মাম্মা যেয়ে দাঁড়ালো ঠাকুরের সামনে। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। এবার চলে এলাম মার্কেট থেকে, মার্কেট থেকে এসে সোজা রান্না করে চলে আসলাম জামা কাপড় খুলে। তো তোমার দাদা ভাই চপ খাবে, পালং শাক ধুয়ে নিয়ে আসলাম, পালং শাক দিয়ে চপ বানাচ্ছি। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু দেখিয়ে পালং শাক দিয়ে চপ বানাবো, বেসন দিয়ে দেবো। এবার চপগুলো বানানো হয়ে গেছে, আর দেখো রুটি বানিয়েছি দুটো।